বাপ রে মানে সুদাই পুলিশক দম দি দিছে পারিব আপুনিয়ে পারিব এটা কাম কৰি দিব না কি কাম কৰিব লাগে নহয় মানে দুজনমান লড়াই 2000 টকা ডোনেশন বিচাৰি বৰ আমনি কৰি আছে আপুনি যদি পাৰে এটা ভালকে হৰুকে মজবুতকে দম এটা দিলে মই নথৈ আনন্দিত হলো হয় হে প্ৰভু লাগক আৰু লাগক লাগিলে ঘৰখনৰ বস্তু বাহিনী ভাঙি যাওক সৰমাৰ হৈ যাওক এই বাৰনেৰু ভালকে লাগক আচ্ছা এফলা এফলা কি হৈছে এইবোৰ মোৰ কাপোৰবোৰত কোনে হাত দিবলৈ কৈছিল লেতেৰা হৈ আছিল ধুবলৈ নিছো কোনো দৰকাৰ নাই মোৰ কাপোৰত হাত দিয়াৰ ধুই দেখাব নালাগে থোৱা থোৱা ইয়াত নহয় তাত ভৰাই থবা কি লেতেৰাকে পিন্ধিম নেকি অ লেতেৰাকে পিন্ধিম কোনো দৰকাৰ নাই আমি কাম নাইকিয়া মানুহ লেতেৰা পেতেৰাকে পিন্ধিম আকৌ হব পাৰে লোকৰ দৃষ্টিত কাম নাইকিয়া কিন্তু নিজৰ কাপোৰ নিজে ধুই থব পাৰো আৰে কৈছো নহয় মুখৰ পৰা পিটিকি ওলাই গ'ল বুলি হেৰি চাওক না এইফালে মই আপোনাক ক্ষমা বিচাৰিছো ন পিটিককে নোলায় যদি ইয়াত বেয়া ভাৱ নাথাকে সেইবোৰ কথা পিটিককে মুখৰ পৰা নোলায় মাৰক মাৰক মোক চৰ মাৰক মোক নামাৰো কিয় মাৰিম তুমি মোৰ হয় কোন আপোন মানুহৰ ওপৰতহে অধিকাৰ থাকে আৰু কৈ দিছো আজিৰ পৰা একো চিন্তা কৰিব নালাগে মই মোৰ নিজৰ ব্যৱস্থা নিজে কৰি ল'ম মইতো আৰু কাম নাইকিয়া এতিয়া ভেলুলেছ মানুহ এটা হেৰি মই আপোনাৰ ভৰিত ধৰিছো এইবোৰ বাদ দিয়ক না বাদ কিয় বাদ দিম বাদ নিদিওঁ আজিহে গম পাইছো এই যে সফল মানুহবোৰে বিয়া নপতাকে থাকে কিয় বিয়া নপতাকে থাকে এ হ'ব বিয়া নপতা সফল মানুহতকৈ বিয়া পতা সফল মানুহৰ সংখ্যা বেছি এনেই মানুহে নকয় নহয় যে প্ৰত্যেকজন সফল পুৰুষৰ আঁৰত এগৰাকী নাৰী লুকাই থাকে অ লুকাই থকাবোৰৰ কথা যে কৈছা ওলাই থকাবোৰৰ কথাও ক'ব লাগে ওলাই থকাবোৰেতো ফালিয়েই আছে এই ৰুমত আজিৰ পৰা ভৰিয়েই নিদিওঁ নিজৰ কাপোৰ নিজৰ জেগাত নিজেই ৰাখিম আঁতৰা যিবোৰে তালি টোপোলা বান্ধিব লাগিছিল সেইবোৰৰ নাম সুমুৱাই ললে এতিয়া আমিহে তালি টোপোলা বান্ধিব লগা হল নেকি সেইবোৰ একো নহয় দম দিছে বোলে আজিৰ ভিতৰত আমি গুৱাহাটী এৰি যাব লাগে কোনে গুৱাহাটী এৰি যাবলৈ কৈছে আমাক অসমৰ পৰা খেদিবলৈ কোন বিদেশী ওলাল বিদেশী নহয় জ্ঞাতিয়েই কিবা বোলে নামতি এই অঞ্চলৰ সকলো নাম প্ৰসংগবোৰ তেখেতে টিকা লৈ থৈছে সেইবাবে আমাক ইয়াৰ পৰা যাবলৈ কৈছে এ কোন নামতি ওলাল সেইটো আৰে দম দিলে নহ'ব নহয় আহক মোৰ লগত অপেন ফাইট দিয়ক পাৰিব মোৰ দৰে নাম দিব আজি 50-60 বছৰ অভিজ্ঞতা মুখৰ যি অবাইচ মা কি নাম দিব জনা আছে এইবোৰতো এইবোৰ থাকে নে গমেই নাপাওঁ নহয় কৃষ্ণ প্ৰভু বচাবা আৰু তুমি মই যদি ডেড বডি হৈ যাওঁ মানে সেই পইচা বিচৰা ল'ৰাকেইটাই যদি মোক ডেড বডি কৰি পেলায় এইটো লগে লগে
কৃষ্ণমণির মৃত্যুয়ে আমার অপূরণীয় ক্ষতি করিলে, এই কিবা বলে নে ক্ষতি করিলে। তেও আদর্শ দর্জি আর আদর্শ পতি আসিল। কৃষ্ণমণি আর মই অভিন্ন হৃদয়ের আসিল। এবার কৃষ্ণই কইছিল, দাদা আপনি মোর একমাত্র মিত্র, বুকুখন হেলা বিলহাদি বিলিছে ওয়ে। এই কুকুর, কোনদিনা মোর মিত্র আসিলি? নিশা কথা নকবি দেই। বড় দুঃখ লগা ঘটনা, তেখেতর মৃত্যুত আমি গভীরভাবে মর্মাহত হইছো। তেখেতর কর্মরাজি জীবন্ত করে রাখিবর কারণে তেখেতর এটা প্রতিমূর্তি স্থাপনের অতি সোনকালে ব্যবস্থা করিব লাগে। আর সেই প্রতিমূর্তি স্থাপনের সম্পাদক আর উপাধ্যক্ষর দায়িত্ব মই গ্রহণ করছো। হে ভগবান, মূর কর্মরাজি জীবন্ত করে রাখিব, প্রতিমূর্তি স্থাপনের নামত জেপত পয়সা ভরাব। ঠিক কইছি, আমি সকলে কৃষ্ণমণির কারণে চিন্তা করেছি, কিন্তু কৃষ্ণমণি আজীবন যার কারণে চিন্তা করে শেষ করে দিলে, পার করে দিলে জীবন, তাহার কথা কাহই চিন্তা নকল্লাম, কাহই চিন্তা নকল্লাম। গতিকে গতিকে কম নকরব আপনালোকে এক মিনিট। আহা গোহিনী, আহা আহা গোহিনী, তাই সকল আজির পরা কৃষ্ণমণির পত্নী সমস্ত দায়িত্ব মই গ্রহণ করেছো। আপনালোকে কেবল মোক আশীর্বাদ করো, আশীর্বাদ করো। প্রাক্তন স্বামী, আপনি আপনার পথত গতি করক, মই মোর পথত গতি করিল, আশীর্বাদ করক স্বামী, আমার যেন হরগৌরী বহতি হোক। হরগৌরী বহতি হোক, তোক মই ডিঙি কাটি মারি পেলাম, তোক মই হোক মই বেটি মোর লগত লৈ যাম উপরত, কাটি তিন টুকুরা করিম বেটি। মই ভাবি থাকোতে ইমানখিনি পালেগৈ। আগে খৰি চৰি দি তিলনি দহা শ্রাদ্ধ মৎস্যস্পর্শ সকাম সকাম পাতিল, এই টপা কলিতা পুলিশটো নহয়। আৰু যদি কেনেবাকৈ মই ডেড বডি নোহোৱাকৈ হাত ভৰি মূৰ ভাঙি পৰি থাকো, তেতিয়া ৰুলি, অ ৰুলি, অ মোৰ শেৱালিজনী, ওলাই আহা। নমস্কার দেই। অরুলি, ও মোর কেতেকিজনী, অহন, মই বড় আগ্রহে রই আছো, অহন। রুবা দে, তোমার লগত মই এটা সেলফি তুলিম। খেৱালি খেৱালি খেৱালি, ওলাই আহা, ওলাই আহা, খেৱালি ওলাই আহা। বাহ 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 বাহ, বলা বলা মোর হরিণী নয়নী, তোমার কামনা প্রেয়সী নয়ন দৃষ্টিরে মোর জীবন পোহর করে দিবা, বলা বলা বলা। হে ভগবান, আল্লাহ খুদা, ওয়াহে গুরু যীশু,
মোক ইমান অন্যায় নকৰিবা আৰু। তোমালোকৰোতো আছে ধুনীয়া ধুনীয়া পত্নী। অহ, এখন উঠি নাহে যে। অহ, কি কৰো? অহ, এইটো কি হ'ব এতিয়া? আরে হাপা আর দালখলিয়া, মই এই ঘরের মালিকটো থাকুতে আপোনালোকে মোর হরিণীক আক্রমণ করেছে? হ্যাঁ, শেওয়ালি, তুমি মো মাথো মো কেবল মো কেবল মো কেবল ঐ নীলজ্জ লোক রোমাঞ্চ কিয় চাব লাগে? গাবা লাগা লাগা লোক হে ভগবান, ভবিষ্যৎ দর্শন করাই দিলা দেই, মরিব নোৱাৰো। ইপিনে আহত হৈ থাকিলে আকৌ ডাবুল ভয়, চকুর আগত সব চাই থাকিব লাগিব, একো কৰিব নোৱাৰিম। ছে, কামলৈও যাব লাগিব। হে ভগবান, আল্লাহ খুদা, ওয়াহে গুরু যীশু, মোক ইমান অন্যায় নকৰিবা আৰু। তোমালোকৰোতো আছে ধুনীয়া ধুনীয়া পত্নী, তোমালোকৰ অবিহনে তেখেতসকলৰ কি অৱস্থা হ'ব এবাৰ ভাবি চাইছানে? ভগবান বসাবা আর আপনি বলে কইসু দেই। পানি তো অল্প বেশি হয়ে গেল নাকি বারো? এনেকে হলে তো গুল গুল লাডু নহব। ওজন লাগিছে দে, আঠা আঠা নিচিনা লাগি ধরেছে যে। কি যে এইবুর, ও এইবুর সব আঙুলির পানি রায়। ওহ, টিরিকা পাড়িব লাগিব, পাড়িব লাগিব। আরে মানুষ চন্দলে যাব পারিছে, মন তাই রুটি এটা নারবি না বানাব? সন্ধ্যা এই মুখ চা, একা একা একা, আমার কি দেখিছো? মই ভুল দেখা নাই তো? আরা আরা কমলা কত গলা, এই তোমার পিতের আর কিবা তা হয়েছে? হব, শিওরিব না লাগে, একো ডাঙর কথা হওয়া নাই। নাই হওয়া, মতা মানুষ পাকঘরত সোমাতো তেনেই সরু কথা, কিন্তু তই পাকঘরত সোমাই রুটি বনাওয়াটো ডাঙর কথা। একো ডাঙর কথা নহয়, আসলতে নিজকে ইমান দিনে চিনিয়ে পোৱা নাছিল, আজিহে গম পাইছো যে পৃথিবীত আপোন বুলিবলে কোনো নাই। Yes, পারিবি, you can do it. Hey, come on. Hey, তাই রুটিয়ে বনাব লাগে, তাই দেখুন আবিষ্কার নোহোৱা দেশৰ মানচিত্র বনাইছো। আবিষ্কার হোৱাই হোক নোহোৱাই হোক, মই খাম মই বনাইছো, ইয়াত এক্সপার্ট কমেন্টৰ প্রয়োজন নাই। নালাগে, মই কিন্তু কৈ দিছো দেই, মোৰ কামৰ মাজত নোসোমাবলে, পাছত কিন্তু বেয়া কিবা এটা হৈ যাব, মোক নুদুখিবা। আরে যিজনী মানুহে মানুহটোক হাঁহিব পাৰে, মানুহটোক একো কাম নাইকিয়া বুলি ক'ব পাৰে, সেইজনী মানুহেতো কাইলৈ মোক মাৰ্ডাৰো কৰি দিব। এই নাকাম্মা, নালায়েক, ষ্টপ। হেল্ল' হেল্ল', কিয়? মই এনেকৈ কোৱাৰ অধিকাৰ কাঢ়ি লৈছো, ইয়াৰ পৰা কিন্তু সব যাব লাগে দেই, নহলে কিন্তু মই বেলেগ কিবা কৰি দিম। কৰক আপুনি, অদিতা বলক, এইবোৰৰ লগত লাগি লাভ নাই, আপুনি চাহ খাব নহয়, মই পাছত বনাই দিম, আহক। লাগে রহ মুন ভাই, এয়াই জীবন, বাওয়া করি যা। হ্যাঁ,
আৰু এটা কথা শুন, যদি ৰুটি ভাল হয় দুখনমান বেছিকৈ বনাবি, কণী এটা ভাজিবি, মই চাহৰ লগত খাম। মোৰ মূৰটোৱেই খাই যাব পাৰিলেহেঁতেন। এইখন উঠি নাহে যে, কি কৰোঁ, এইটো কি হ'ব এতিয়া, এখন ৰুটিয়ে বেলিলো নে? অ মহন্ত প্ৰভু, উপায় নাই, হাতটোকে কয় চিণ্ডিকেট, আমাৰ পুলিচে এইগিলাখন বন্ধ কৰিব নোৱাৰে। এই পুলিচে যদি নোৱাৰে কোনে পাৰিব? দীপা ৰাণীক ৰুম এটা ঠিক কৰি দিব নোৱাৰিলো নহয়, বৰ লাজৰ কথা হৈছে দে। বৰাদাই নেদাটো খাটাং, এতে ৰাখিব দিগদাৰ হ'ব নহয়, মোৰো লাজ লাগিব, মানুহ মোক জোকাব, কি কৰা যায়। হেৰি পুলিচ, এই কি নাম আছিল? কলিতা, চবে মোক কলিতা বুলি জুলিয়ে মাতে। কি কলিতা? কি কলিতা, কলিতা আৰু নহয়, মানে মোৰ সত্ৰৰ আগৰ কেইবাঘৰো শীষ আছিল, কোনোবা কোঁৱৰ গাঁৱৰ, কোনোবা যোৰহাটৰ। অ নহয় নহয়, মই আৰু নলবেৰীয়া কলিতা। মোৰ আকৌ সেইপিনৰ শীষ নাছিল নহয়, অৱশ্যে এতিয়া শীষৰ কথাই নাই আৰু। এই হেৰি হ'লে কেছ এটা দিব লাগে। কেছ? কি কেছ হে? এই কেছ হ'লে অলপ মাল চাল ওলোৱা হ'লে ভাল, এই কেছ লৈ ভাল লাগে। জানো মাল ওলাই নে নাই ক'ব নোৱাৰো, খালি মোৰ সমস্যাটো সমাধান হ'ব লাগে। কচোন কওক, আপোনাৰ সমস্যাটো কি? মই নাম প্ৰসংগ কৰোঁ। সেইটো কথা জানো, কিন্তু সেই নাম প্ৰসংগৰ কথাটো কিন্তু আমাৰ পুলিচে সমাধান কৰিব নোৱাৰে। আমাৰ অৱশ্যে থানাত একজন আছিল ৰঞ্জিত বৰা বুলি, তেওঁ পাল্লাক হৈ, তেওঁ এতিয়া নাই নহয়, ট্ৰেঞ্চফাৰ হৈ গেলাম। নাম প্ৰসংগ সমস্যা নহয়, মই মানে মানুহৰ ঘৰে ঘৰে নাম প্ৰসংগ, ভোজ বনোৱা এইবোৰ কাম কৰিবলৈ লৈছোঁ, কিন্তু এজনে বন্ধ কৰিছে, ধমকি দিছে, তেওঁ থাকোঁতে বোলে এইটো এলেকাত কোনেও এইবোৰ কাম কৰিব নোৱাৰে, যদি কৰোঁ তেনেহ'লে পইচা দিব লাগিব। মহন্ত প্ৰভু, উপায় নাই, হাতটোকে কয় চিণ্ডিকেট, আমাৰ পুলিচে এইগিলাখন বন্ধ কৰিব নোৱাৰে। এই পুলিচে যদি নোৱাৰে কোনে পাৰিব? পাব্লিকে, তাত বাহিৰে বেলেগ উপায় নাই। কিছুমান কাম আমাৰ হাতত নাথাকেতো, কিবাকৈ মিলে মিলি কৰি লওঁহে। হ'ব দক, মই যাই থাকোঁ, গা ধুই মানে ডিউটিত যাব লাগে, বুঝছিনে, এনি টাইম টেনশ্যনহে। দীপেৰাণীক থকা ৰুম এটা যদি মই ঠিক কৰি দিব নোৱাৰোঁ নহয়, মোৰ মাথা খাই দিওঁহে, মানে একেদিন মাথাটোত সেঁতুৱে লাগি আছে, চাওঁ কি কৰা যায়। আৰে পুলিচেও নোৱাৰোঁ বুলি ক'লে কি কৰা যায়, ঠিক আছে মই নিজেই কৰিম। যেনেকৈ লক্ষ্মণক জীয়াবৰ কাৰণে হনুমানে পৰ্বত পাহাৰ চলাত কৰি সঞ্জীৱনী বিচাৰি আনিছিল, ঠিক তেনেদৰে বিচাৰিলেহে আপুনিও হয়তো পাব পাৰে এটা ভাড়া ঘৰ। সৰ্বজন আমাৰ অবচন, ভাড়া ঘৰৰ কিছু কথা শুনা বিৱৰণ।